বাংলাদেশ সফররত দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল লি জং হো নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহেন ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে নৌ সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের নৌবাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। কোরিয়ান নৌপ্রধান নৌ সদরে পৌঁছালে তাকে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। কোরিয়ান নৌপ্রধান গার্ড প্রদর্শন এবং সালাম গ্রহণ করেন। এর আগে তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।